হ্যালো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে একটি অসাধারণ ট্রিক্স, এবং সেই ট্রিক্সটি হচ্ছে আমাদের সবার পরিচিত মেসেঞ্জারে। আমরা মেসেঞ্জারে সাধারণত এই ট্রিক্সটি ইউজ করতে পারি, এবং ট্রিক্সটি ইউজ করার জন্য আমি তিনটি নিয়ম বলে দিচ্ছি। প্রথমটি হচ্ছে, আপনি একটি ইংরেজি শব্দ লিখবেন এবং শব্দটি হচ্ছে টট। 2 নম্বর নিয়ম হচ্ছে, আপনি যে টটের মধ্যখানে যে অ ওয়ার্ডটি ইউজ করবেন সেটি অবশ্যই ছোটো হাতের অক্ষর হতে হবে। 3 নম্বর যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে, ডান ও বামের দুটি টি হবে বড় হাতের অক্ষর। তাহলে একটি সুন্দর শব্দের মাধ্যমে আপনি টটটি লিখে ফেলবেন। এবং হ্যাঁ, অবশ্যই এই টট লেখার পরেই আপনার মেসেঞ্জার চ্যাট লিস্টে একটি স্যাড ইমোজি দেখানো হবে, এবং এর মাধ্যমে আপনার মেসেঞ্জার চ্যাট লিস্টকে আরও নৈপুণভাবে সাজাতে পারবেন। সো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে বলবে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে আমি এভাবে আরও অসাধারণ ট্রিক্সগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।